পক্ষে সর্বশেষ সংবাদ শিরোনামে আপনাদের স্বাগত জানাই আমি সঞ্জিতা মাহবুব। সংলাপের সম্ভাবনা শেষ হয়ে যায়নি, এক্ষেত্রে সংসদেই ভালো জায়গা, প্রয়োজনে বাইরেও আলোচনা হতে পারে। সোমবার ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধি দলের সঙ্গে বৈঠকের পর এসব কথা বলেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব আলম হানিফ। আর ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত উইলিয়াম হানা বলেছেন, সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানে সংলাপই সবচেয়ে ভালো সমাধান। প্রধান বিরোধী দল বিএনপি এবং জাতীয় পার্টি অনাস্থা প্রকাশ করলেও নির্বাচন কমিশন কোন ধরনের চাপে নেই ইসি, এমন মন্তব্য করেন সিএসি কাজী রকিবউদ্দিন আহমেদ। সোমবার নির্বাচন কমিশন কার্যালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে একথা জানান তিনি। সিএসি বলেন, বর্তমান কমিশন এরই মধ্যে বেশ কিছু নির্বাচন করে স্বচ্ছতা, নিরপেক্ষতা ও গ্রহণযোগ্যতার প্রমাণ দিয়েছে। রাজনৈতিক দলগুলোর সঙ্গে দূরত্ব কাটাতে সার্বক্ষণিক যোগাযোগ রাখতে চায় কমিশন, এমন কথাও জানান তিনি। 90 দিন আগে বা পরে নির্বাচন নিয়ে সরকারের পক্ষ থেকে কোনো নির্দেশনা নেই জানিয়ে কাজী রকিব বলেন, এ বিষয়ে সংসদেই সিদ্ধান্ত নেবে। নোবেল জয়ী ডক্টর মোহাম্মদ ইউনুস বিদেশ থেকে পুরস্কার অনুদান বাবদ যে অর্থ এনেছেন তা বৈধ নয়, মন্ত্রিসভায় আজ এই প্রতিবেদন দিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড। সচিবালয়ে মন্ত্রিসভার বৈঠকে সম্পূরক আলোচনায় এই বিষয়টি আলোচিত হয়। জাতীয় রাজস্ব বোর্ডের দেয়া প্রতিবেদনে বলা হয়েছে, ডক্টর ইউনুস বিদেশে বিভিন্ন প্রতিষ্ঠান থেকে পুরস্কার অনুদান হিসেবে যে অর্থ এনেছেন তা থেকে আয়কর অব্যাহতি পেয়েছেন 12.65 কোটি বেশি টাকা। বৈঠক শেষে মন্ত্রী পরিষদ সচিব সাংবাদিকদের জানিয়েছেন, ডক্টর ইউনুসের এই আয়কর অব্যাহতি বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। এদিকে মন্ত্রিসভা যেসব অভিযোগ এনে আইনি ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে তা ভিত্তিহীন বলে দাবি করেছেন ইউনুস সেন্টার। সোমবার মন্ত্রিসভার সিদ্ধান্তের পর রাতে এক বিবৃতিতে সেন্টারের পক্ষ থেকে আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানানো হয়। এতে বলা হয়, ডক্টর ইউনুস সবসময় তার বৈদেশিক আয়ের কর নিয়ম অনুযায়ী দিয়ে এসেছেন। বিশ্ব বাণিজ্য প্রতিযোগিতার সক্ষমতা প্রতিবেদনে 8 ধাপ উন্নতি করে 110তম স্থান উঠে এসেছে বাংলাদেশ। তবে আর্থিক খাতে দুর্নীতি বেড়েছে বলে প্রকাশ পায় প্রতিবেদনে। সোমবার সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডি আয়োজিত বাংলাদেশে ব্যবসার পরিবেশ প্রতিবেদন 2013 প্রকাশ অনুষ্ঠানে এ তথ্য জানান সংস্থাটির অতিরিক্ত গবেষণা পরিচালক খন্দকার গোলাম মোয়াজ্জেম। তবে এই প্রতিবেদনে বলা হয়, আর্থিক খাতে দুর্নীতি ও উচ্চ সুদের কারণে বিনিয়োগ পরিবেশ নষ্ট হয়েছে, প্রশাসনিক সক্ষমতার পাশাপাশি মিডিয়ার স্বাধীনতা কমেছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়। মুন্সিগঞ্জে ইদ্রাকপুর দুর্গের সংস্কার, সংরক্ষণ এবং জাদুঘরে রূপান্তরের কাজ শিগগিরই শুরু হবে। সোমবার দুর্গ বিষয়ক পরামর্শ কমিটি পরিদর্শন শেষে এসব তথ্য জানায়। কমিটির আহ্বায়ক প্রত্নতত্ত্ব অধিদপ্তরের মহাপরিচালক ও সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব শিরিন আকার এবং কমিটির সদস্য অধ্যাপক ড আব্দুল মোবিন চৌধুরী, জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুল হাসান বাদল সহ 8 সদস্যের কমিটি দুর্গটি পরিদর্শন করে। পরিদর্শন শেষে এটিকে আন্তর্জাতিক মানের পর্যটন কেন্দ্র গড়ে তোলা এবং দুর্গের ভিতরে জেলখানা ভবনটিকে বিক্রমপুর জাদুঘর নির্মাণের জন্য পরামর্শ প্রদান করেন পরামর্শক কমিটি। বার্তাকক্ষে এখন পর্যন্ত এ ছিল সর্বশেষ খবর।